মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অনলাইন পোর্টাল গ্রো বিজনেস মাইন্ডসেট। এই অনলাইন পোর্টালটি 7 স্টেপস টু বিকাম বেস্ট ভার্সন অফ ইউর সেলফ শিরোনামে একটি লেখা প্রকাশ করেছে। সেখানে তারা নিজেকে সেরা করে গড়ে তোলার 7টি উপায়ের কথা জানিয়েছে। চলুন আজকের এই পর্বে আমরা গ্রো বিজনেস মাইন্ডসেট অবলম্বনে জেনে নেই নিজেকে সেরা বানানোর 7টি উপায়। 1. আপনি জিমে যান, নিজের পক্ষে দৌড়ান, এগুলো কিছু সম্ভব না হলে ঘণ্টাখানেক হেঁটে নিন, আর খাবারের তালিকা থেকে ভাজা পোড়া খাদ্য বাদ দিয়ে দিন। একান্তই খেতে ইচ্ছে করলে বাড়িতে সেগুলো বানিয়ে খান, তবে একবার ভাজার পর সেই তেল ফেলে দেবেন। প্রচুর পানি খাবেন, চিনি বাদ দেওয়ার চেষ্টা করবেন। এই নিয়মগুলো অনুসরণ করলে আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যগত অনেকখানি পরিবর্তন আসবে। আপনার শরীর ভেতর এবং বাইরে থেকে অনেক সুন্দর থাকবে। 2. ঘুম থেকে উঠে 10 মিনিট ধ্যান বা মেডিটেশন করুন। এরপর সারা দিন কী কী করবেন তার একটি তালিকা তৈরি করে ফেলুন। এরকম সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক তালিকা তৈরি করে নিজেকে আপনার লক্ষ্যের দিকে ধীরে ধীরে ধাবিত করুন। 3. লোকে কী বলল, এই সব চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন। অযথা মানুষের পরামর্শ নিয়ে বিভ্রান্ত হবেন না, বরং নিজের মনের কথা শুনুন। আর যে মানুষ আপনাকে আপনার চেয়ে ভালো বোঝেন বলে মনে করেন বা সঠিক পরামর্শ দেবেন বলে আস্থা আছে, তার কাছেই আপনি পরামর্শ চাইতে পারেন। সবচেয়ে বড় কথা হলো আত্মবিশ্বাসী হন। 4. নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন, একা গড়ুন, ভেঙে পড়লে আবার উঠে দাঁড়াবেন, নতুন উদ্যমে পথ চলা শুরু করবেন। তবে যথাসম্ভব নিজের পথ নিজেই তৈরি করুন, নিজের সংগ্রাম নিজেই করুন। শর্টকাট রাস্তা ভুলে লম্বা রাস্তা ধরুন, লম্বা সময়ের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। 5. অন্যকে আপনি নিয়ন্ত্রণ করতে একদমই পারবেন না, অন্যের কর্মকাণ্ড কথাবার্তা আপনার হাতে নেই, তাই যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে মন খারাপ করবেন না। আপনি আপনার আবেগ এবং রাগ নিয়ন্ত্রণ করুন, উদার হন, সহনশীল হন, ক্ষমা করে দিন, কিন্তু ওই বিষয়টা একদম ভুলে যাবেন না। 6. নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, রাগ, ক্ষোভ, দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, ইতিবাচকতায় নিজেকে আবৃত করুন, অন্যকে বিশ্বাস করুন, তবে অতিমাত্রায় নয়। 7. নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না, মনে রাখবেন প্রতিটি মানুষেরই জীবন আলাদা, তার চিন্তা আলাদা, তার জগৎ সম্পূর্ণ আলাদা, আপনি কেবল নিজেকে নিজের সঙ্গেই তুলনা করবেন। প্রতিটা দিন নিজেকে পরিণত করে তুলুন, যোগ্য করে তুলুন। যেদিন আপনি হাসলেন না, কিছুই শিখলেন না, কাউকে ক্ষমা করলেন না, সেদিনটা যেন বৃথাই গেল। সুতরাং জেগে উঠুন, শিখুন, হাসুন এবং জীবনকে নিজের মতো করে গড়ে তুলুন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দেবেন এই প্রত্যাশা করছি। আপনি এবং আপনারা সবাই যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।